প্রেসিডেন্সি জেলের সামনে আলিপুরের প্রেসিডেন্সি জেল এখানেই কিন্তু আর কিছুক্ষণ পরে নিয়ে আসা হবে রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যেই রওনা দিয়েছেন, তাকে বিচার ভবন থেকে নিয়ে আসা হচ্ছে এবং প্রেসিডেন্সি জেলে এখানেও কিন্তু একটা ছোট করে প্রস্তুতি দেখা যাচ্ছে। আমার ক্যামেরা পার্সন অজয় দাসকে আমি বলবো সেই ছবি দেখাতে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তা জোরদার করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় আমরা জানি তাকে কিন্তু কয়েকদিন আগেই ইএসআই জোকা হাসপাতালে যে ঘটনা ঘটেছিল তারপর কিন্তু বিশেষ নিরাপত্তায় জোর দেওয়া হচ্ছে এবং প্রেসিডেন্সি জেলে আজকে 14 দিনের জন্য তিনি প্রেসিডেন্সি জেলে আসছেন এবং উল্টো দিকে যারা দাঁড়িয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়কে দেখার জন্য তাদেরকেও কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং সার্বিকভাবে কলকাতা পুলিশের তরফে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে, কোনো রকম ত্রুটি রাখা হচ্ছে না। পার্থ চট্টোপাধ্যায় ক্রমশ তা এগিয়ে আসছেন প্রেসিডেন্সি জেলের দিকে, তাকে নিয়ে আসা হচ্ছে। আর কয়েক মিনিটের অপেক্ষা স্বর্ণালী, কয়েক মিনিটের মধ্যেই কিন্তু প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে আসা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এবং কলকাতা পুলিশের তরফে আমরা দেখতে পাচ্ছি প্রেসিডেন্সি সংশোধনাগারের সামনে একেবারে যেভাবে নিরাপত্তায় কোনো ত্রুটি না রেখে তারা কিন্তু নিরাপত্তা জোরদার করে রেখেছেন এবং বিভিন্ন কলকাতা পুলিশের বিভিন্ন আধিকারিকরা তারা এখানে উপস্থিত রয়েছেন এবং পার্থ চট্টোপাধ্যায়কে আর 2-3 মিনিটের মধ্যেই তাকে প্রেসিডেন্সি জেলে আনা হবে এমনটাই কিন্তু কলকাতা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। স্বর্ণালী, যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি প্রেসিডেন্সি জেলের সামনের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আর কিছুক্ষণের মধ্যেই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যে প্রেসিডেন্ট ভ্যান রওনা দিয়েছে প্রেসিডেন্সি জেলের উদ্দেশ্যে সেখানে পৌঁছে যাবে এবং সেখানেও প্রস্তুতি চলছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আবার আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিকের সঙ্গে। শিবাশিস, তুমি যেমনটা বলছিলে আর কিছুক্ষণের অপেক্ষা, আর কয়েক মিনিটের মধ্যে পৌঁছে যাবে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে ওই প্রেসিডেন্ট ভ্যান, তোমার কাছ থেকে আরো একবার জানতে চাইবো নিরাপত্তার ছবিটা এই মুহূর্তে ঠিক কি দেখতে পাচ্ছো? একদমই স্বর্ণালী, যত সময় যাচ্ছে ততই কিন্তু নিরাপত্তার বিষয়ে সচেতন হচ্ছেন, তৎপর হচ্ছেন কলকাতা পুলিশের আধিকারিকরা। কারণ আমরা যেমনটা জানতে পাচ্ছি আমাদের বিভিন্ন প্রতিনিধিদের কাছ থেকে, তাতে স্ট্যান্ড রোড থেকে কিন্তু ক্রমশ এগিয়ে আসছে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যে 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 আমরা যে ভ্যানে করে নিয়ে আসা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে, আর কয়েক মিনিটের মধ্যে সেই ভ্যান কিন্তু এসে পৌঁছবে প্রেসিডেন্সি সংশোধনাগারে আলিপুরে। আলিপুরে মহিলা সংশোধনাগারে ইতিমধ্যেই অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে আসা হয়েছে এবং পার্থ চট্টোপাধ্যায় তাকে কিন্তু আর কয়েক মিনিট পরেই তাকে নিয়ে আসা হবে প্রেসিডেন্সি সংশোধনাগারে। কারণ আদালত আজকে যা রায় দিয়েছে তাতে আগামী 14 দিন তাকে জেল হেফাজতে রাখা হবে, জেল হেফাজতে রাখা হবে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এবং নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় তাকে কিন্তু আজকে জেলে যেতে হচ্ছে এবং সেই প্রেসিডেন্সি সংশোধনাগারের সামনে আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে একটি ভ্যান বেরোচ্ছে, সব ধরনের প্রস্তুতি যাতে ভিতরে গিয়েও ভ্যান না দাঁড়িয়ে থাকতে হয় ভিতরটাও খালি রাখা হচ্ছে, রাস্তা পরিষ্কার রাখা হচ্ছে। কলকাতা পুলিশের আধিকারিকরা তারা কোনো ঝুঁকি নিতে চাইছেন না।